আছে আমাদের একটা কিলহিম নিয়ে, হ্যাঁ কলহিম, এই কিলহিমে বসার ব্যাপারে আপনারা অলরেডি জেনে গেছেন, আমাকে কিলার বানিয়েছে, এটার বিচার আপনাদেরই করতে হবে, কারণ এতদিন তো আমি কিলার ছিলাম না, আমাকে কিন্তু কিলার বানিয়েছে ইকবাল ভাই আর হলো বর্ষা। আর আমাদের, আমি বাইরে কাজ করে আমি খুব ভালো লেগেছে, এবার যে টিম ছিল, মেকআপে ছিল আমাদের মনির জাভেদ ভাই, মানে সারাক্ষণ কষ্ট করেছে, তারপরে ইকবাল ভাইয়ের কথা না বললেই না, মানে ইজ দ্য রিয়েলি বিগ অর্গানাইজার, ভালো প্রডিউসার, প্লাস আমাদের ইন্ডাস্ট্রিতে এতদিন শুনতাম যে আমাদের এখানে ভালো টেকনিশিয়ান নাই, বাট এইবার সত্যিকারে আমি মন থেকে বলছি আমাদের এখানে অনেক ভালো টেকনিশিয়ান আছে, যদি শিল্পীরা তাদেরকে প্রপারলি সময় দেয় এবং যদি অর্থ খরচ করে তাদের পিছনে, তাহলে তারা ভালো মুভি বানাতে পারবে। প্রোডাকশন ম্যানেজার যে শরীফ সাহেব অনেক কিছু অর্গানাইজ করেছে, আমি দেখেছি যখন যেটা চেয়েছি আমরা সাথে সাথে দিয়ে দিয়েছে, তারপরে মনির সাহেব, জসিম সাহেব, জামাল ভাই, মানে ইজ দ্য ভেরি বিগ টিম, শাহিন ভাই, ডিওপি, চুন্নু ভাই, মানে এত ভালো কাজ করেছে সবাই, আই এম সো হ্যাপি। কেন এই কথাগুলো বলার পিছনে কারণ আছে, এই কাঞ্চন ভাই বলল যে আমাদের একজন বিগ প্রডিউসার আছে অভিনয়ের পাশাপাশি, যে আরো মুভি ওনার বানাতে হবে, কারণ এইবার কাজ করে আমার এত ভালো লাগছে, এইবার ডিক্লেয়ার দিই যে আমরা আরো মুভি বানাবো, কারণ দেশের, কারণ দেশের যে টেকনিশিয়ান আছে তাদের ভিতরে অনেক গুণ, অনেক মেধা, ওনাদেরকে নিয়ে করবো, খালি সারা জীবন তো বাইরে বাইরে কাজ করলাম, এবার দেশীয় মুভি বানাবো দেশের টেকনিশিয়ান, দেশের শিল্পীদেরকে নিয়ে ইনশাল্লাহ। যে সবাই ভালো থাকুন এবং উই সাপোর্ট কাঞ্চন ভাই এবং ইলিয়া, সরি কাঞ্চন ভাই এবং নিপুন আপুর টিমকে আমরা সবাই মানে কোঅপারেশন করব এবং একসাথে থাকবো বলে প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাল্লাহ।